আপনারা দেখতে পাচ্ছেন যে মুজিবুল হক চুন্নু এবং জাতীয় ভাটের চেয়ারম্যান জে এম কাদের সাহেব তাদেরকে কিন্তু এই মুহূর্তে গ্রেফতার করা হচ্ছে এবং তারা নির্বাচনে অংশগ্রহণ করার কিন্তু ঘোষণা দিয়েছিল, কিন্তু তারপরেও মূলত তাদের গ্রেফতার করার মূল উদ্দেশ্য ছিল শেখ হাসিনার। আর শেখ হাসিনার মূল উদ্দেশ্য ছিল যে তাদেরকে নির্বাচনে আনার ঘোষণা দেওয়ানোর পরে এরপরে মূলত তাদেরকে গ্রেফতার করা হবে। তো এইবার কিন্তু কঠিনভাবে ফেঁসে গিয়েছে মুজিবুল হক চুন্নু এবং জাতীয় ভাটের চেয়ারম্যান জে এম কাদের সাহেব, তো তাদেরকে কিন্তু গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন তো মূলত তাদেরকে গ্রেফতার করে নিয়ে এরপরে তাদেরকে কোন মামলায় আসলে গ্রেফতার দেখানো হবে সেটা গ্রেফতার করে নিয়ে এরপর কিন্তু জানানো। আমরা তাদের কাছে কি হয়ে থাকতাম, তিনটা নির্বাচন করে লক্ষ লক্ষ টাকা খরচ করছে, এখন এখন বলো যে কৌশল কৌশল করে করে আমাদের পার্টিটাকে শেষ করে দিল। আজকে যদি আমরা উদ্যোগ করতে পারতাম আমরা তো নির্বাচন ছড়িয়ে দিতাম, আমরা তাদের কাছে কি হয়ে থাকতাম, আমরা যদি আজকে যদি সরে আসতাম নির্বাচন থেকে আমরা দেশের জন্য ভালো হতো, তাদের জন্য আমরা কি হয়ে থাকতাম। জাতীয় পার্টিকে 26টা আসন ছেড়ে দেওয়া হয়েছে, 26 জনকে এমপি বানানোর জন্য পল্লীবন্ধু এরশাদ জাতীয় পার্টি সৃষ্টি করেন নাই। আমরা মনে করি যদি এইভাবে 26 জনকে আপনার আওয়ামী লীগ সার দেয় তাহলে আমাদেরকে বলতে হবে যে আমরা যেন নির্বাচন থেকে সরে যাই। কাউকে বৈধতা দেওয়ার জন্য আওয়ামী লীগের মন্ত্রী এমপিদেরকে বারবার মন্ত্রী বানানোর জন্য এই দেশে আমাদের জন্ম হয় নাই। কথাটা কিন্তু একদম ক্লিয়ার, আওয়ামী লীগকে বৈধতা দেওয়ার জন্যই কিন্তু জি এম কাদের বা মুজিবুল হক চুন্নু তারা কিন্তু ইলেকশনে যাচ্ছে, কিন্তু তাদের নেতা কর্মীরা দাবি করতেছে যে আমরা জাতীয় পার্টিকে প্রতিষ্ঠিত করার জন্য তৃণমূল থেকে যে পরিমাণ কষ্ট করেছে শুধুমাত্র তারা 26টা আসনের জন্য জাতির সাথে বেইমানি করবে, এরকম বেইমান পার্টির সাথে আমরা নাই। তাই তাদের নেতা কর্মীরাও এখন জোর দাবি করতেছে যে তাদেরকে যেন গ্রেফতার করা হয়। অন্যদিকে জি এম কাদের অর্থাৎ এরশাদ তিনি কিন্তু আওয়ামী লীগ বিএনপি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং খালেদা জিয়া দুইজনকেই জেল কাটিয়েছিল, সুতরাং সেই রাগ কিন্তু শেখ হাসিনার রয়ে গেছে। সুতরাং শেখ হাসিনার ফাঁদে এবার তিনি পা দিয়ে এমনভাবে ফেঁসেছেন যে তার আসলে এখন কোনো কূল রইল না, তিনি চাইলেও কিন্তু এখন ইলেকশন থেকে বা নির্বাচন থেকে সরে আসতে পারবে না, তাহলে তিনি কিন্তু চরম বিপর্যয়ের মুখে সম্মুখীন হবেন। এবং অন্যদিকে তিনি এখন নির্বাচন করলেও তার দলীয় নেতাকর্মীরা কিন্তু তার ফাঁসি পর্যন্ত দাবি করতেছে। কি হচ্ছে সেটা বুঝতে হলে চলুন আসলে জাতীয় পার্টি এই নির্বাচনে আসায় আসলে জনগণের কী ক্ষতি হয়েছে, পুরো বাংলাদেশের কী ক্ষতি হয়েছে সেটা কিন্তু বাংলাদেশের নাগরিক হিসেবে আপনার জানা উচিত। চলুন আগে একটু এই জাতীয় বেইমান পার্টি ইলেকশন আসায় কী ক্ষতিটা হয়েছে সেটা আগে একটু শুনি, এরপর তার ফাঁসি কেন দাবি করতেছেন তাদের নেতাকর্মীরা সেটা কিন্তু অবশ্যই শুনবেন। আপনার কাছে আজকে রিকোয়েস্ট করতেছি চলুন আগে জাহিদ ভাইয়ের ভিডিওটা একটু দেখে আসি, তারপর অবশ্যই তাদের নেতাকর্মীদের বক্তব্য আমরা শুনবো। এটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল জাতীয় পার্টি এই দামি নির্বাচনে সবচেয়ে আলোচিত পার্টি হয়ে যাবে, এটা বোঝা যাচ্ছিল। মানে জাতীয় পার্টি যে সিদ্ধান্তই নিক না কেন, জাতীয় পার্টি যদি নির্বাচনে না যেত সেটার কারণে জাতীয় পার্টি খুবই আলোচিত হতো, জাতীয় পার্টিকে ধন্যবাদ দেওয়ার ছিল তাতে। আবার জাতীয় পার্টি নির্বাচনে গেল এবং যা যা হলো তার জন্য আমি মনে করি জাতীয় পার্টির একটা ধন্যবাদ প্রাপ্য, সবচেয়ে আলোচিত হয়েছে। এবং এই নির্বাচনে যাওয়াটার মাধ্যমেও তারা এক ধরনের পারপাস সার্ভ করেছে সরকারের, তো বটেই। আমরা যারা দেখতে চাই দেখাতে চাই এটা একটা ডামি নির্বাচন, সেই ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে জাতীয় পার্টিকে আসলে ধন্যবাদ। গতকাল যখন জাতীয় পার্টির কার্যালয়ে পুলিশ যায়, যখন জি এম কাদের সাহেব এবং জনাব চুন্নু সাহেবের অফিস রীতিমতো পুলিশ ঘিরে রাখে, বোঝাই যাচ্ছিল তাদেরকে চাপ দেওয়া হচ্ছে এবং আসল সমঝোতা নিয়ে সমস্যা হচ্ছিল, সেই সমস্যার মধ্যে চাপ দেওয়া হয়েছে এবং এই চাপটা ইন্ডিকেট করেছিল যে তারা যাবেন, এটা ধরেই নিতে পারে। কিন্তু যা যা ঘটলো সব কিছুকেই অনেকে এক ধরনের নাটক বলার চেষ্টা করছেন। আমি আমার একটা ভিডিও নিচে অনেকেই মন্তব্য করতে দেখেছি যে এটা সরকার এবং অনেকেই ভারতকে উল্লেখ করছেন যে তাদের এক ধরনের যৌথ প্রযোজনার নাটক। এটা ঠিক জাতীয় পার্টির সাথে ভারতের যোগাযোগ খুব ক্লিয়ার। 2014 সালে মিস সুজাতা সিং এসেছিলেন বাংলাদেশে, এসে এরশাদকে চাপ দেওয়ার চেষ্টা করেছেন যাতে নির্বাচনে যায়, উনি রাজি হননি। তারপর নানান নাটক, তাকে রীতিমতো বন্দী করা হয় সিএমএইচে চিকিৎসার নামে, এই ইতিহাস আমাদের জানা আছে। একই সাথে জানাব জি এম কাদের ভারত সফরে গিয়েছিলেন কিছুদিন আগে, এবং এটা ট্রু যে ভারত সফরে যাওয়ার আগে তার যে ধরনের প্রকাশ্য শক্ত অবস্থান ছিল সরকারের বিরুদ্ধে সেই অবস্থানটা পাল্টে যায়, তিনি অলমোস্ট খুব একটা কথা বলেন না। আমরা এটার খুব সমালোচনা করেছি, উনি ফিরে এসে বলেছেন কী নিয়ে কথাবার্তা হয়েছে এটা উনি বলবেন না, এটা বলাটা সভ্যতা হবে না ইত্যাদি ইত্যাদি। এর উপরে ভারতের প্রভাব আছে কোনো সন্দেহ নাই, আমি এটা সরকার ভারত জাতীয় পার্টি মিলে একটা যৌথ প্রযোজনার নাটক। কিন্তু আমরা কেউ খেয়াল করে দেখছি এই তথাকথিত নাটক করে কি আসলে সরকার গেইন করলো? জাতীয় পার্টিকে হিসাবে আনছি না, জাতীয় পার্টি আসলে যে জায়গায় চলে গেছে তারা আসলে তাদের সম্মান থাকলো কি থাকলো না, গেল কি গেল না, এই আলোচনাগুলো আসলে ম্যাটার করে না। কিন্তু এই যে নাটকের উদ্দেশ্য তো হচ্ছে সরকারকে কোনো না কোনো একটা জায়গায় কোনো না কোনো একটা ভাবে একটা পজিটিভ জায়গায় রাখা।
আমরা কি সিরিয়াসলি ভেবেছি যদি তা না হয়ে থাকে তাহলে নাটকটা করা হবে কেন বা করেও লাভ কী হলো? এর মধ্যে অনেকবার বলা হয়েছে, তারপর আমি একটু সবগুলো কথাকে একত্র করে বলতে চাই। জাতীয় পার্টি এবার আওয়ামী লীগের সাথে জোটে ছিল না, তারা জোটে নেই এটা প্রমাণ বা স্পষ্ট হয়ে গেছে নমিনেশন পেপার বিক্রি হওয়ার 3 দিনের মধ্যেই, সম্ভবত বা 4 দিনের মধ্যে একটা ডেট ছিল, ওর মধ্যে দলগুলোকে জানাতে হবে তারা জোটে নির্বাচন করছে কিনা, করলে কে কোন জোটে নির্বাচন করছে। 14 দলীয় জোট যেমন জোটে নির্বাচন করছে বলেছে, জাতীয় পার্টি নির্বাচন জোটে করছিল না। যদিও মাঝে একটা চিঠির কথা আমরা জানি বেগম রওশনের সাথে নামে গেছে, যেখানে বলা হয়েছে তারা মহাজোটে থেকে নির্বাচন করতে চায়। অ্যান্ড সারপ্রাইজিংলি এই পার্টিটা তো এরকম, রওশনের সাথে পর একটা মিডিয়ার সাথে জানান যে না এরকম কোনো চিঠি উনি দেননি। যাই হোক, 4 দিনের মধ্যে জাতীয় পার্টি যখন জোটের চিঠি দেয়নি, সেদিনই নিশ্চিত হয়ে গেছে জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে কোনো জোটে নেই। একসময় তারা মহাজোটে ছিল, এবার নির্বাচনে নেই, স্পষ্ট হয়ে গিয়েছিল। তারা যখন এটা নিশ্চিত হয়ে গেল তখন বিরাট লম্বা চওড়া কথা আমরা শুনতে শুরু করলাম। জনাব চুন্নু এই সময়টায় জনাব জি এম কাদের একেবারেই অনুপস্থিত ছিলেন। উনি ঘটনাচক্রে গতকাল অফিসে যাওয়ার সময় এই ভিক্ষার সিট আমি নেবো না এরকম ছোট্ট একটা বাক্য বলে চলে গেছেন। এর আগে অলমোস্ট উনি কথা বলা উচ্চাপ হয়ে গিয়েছিলেন। যাই হোক, জনাব চুন্নু নানান লম্বা চড়া কথা বলতে শুরু করলেন। উনি সাবালক হয়েছে জাতীয় পার্টি, সুতরাং কোনো রকম কোনো আসন সমঝোতার প্রশ্নই আসে না। তারপর এক কাঠি বেড়ে বললেন, আসল সমস্যা দূরেই থাকুক তারা জিতে যাবেন, কারণ হচ্ছে নির্বাচন যদি মোটামুটি ঠিকঠাক হয় অ্যান্টাই গভর্নমেন্ট যে ভোট আছে সেই ভোট তারা পাবেন, তাতেই তারা সরকার হয়ে যাবে, নির্ভোট বিপ্লব হবে, 1991 সালের মতো ঘটনা ঘটবে। আওয়ামী লীগ অলমোস্ট সরকার টরকার নাকি আগেই গঠন করে ফেলেছিল। এমনি বলে রাখি, একটা ফেয়ার নির্বাচনও যদি হয় প্রচুর মানুষ সরকারের উপর অসন্তুষ্ট, কিন্তু তারা জাতীয় পার্টির মতো একটা দলকে ভোট দেবে মানে স্বপ্নে পোলাও খাওয়া তাতে ঘি অনেক দেওয়ার চাইতেও অনেক বেশি কিছু হয়ে গেল, এরকম কথা বলতেই থাকলেন, কোনো আসন সমঝোতা হবে না। আমি প্রায় বলি, আমি অনেকগুলো টক শোতে এই কথা বলেছিলাম, মিথ্যা বলতে গেলেও না লিস্ট একটা স্মার্টনেস দরকার, আমি পার্টিটার মধ্যে স্মার্টনেসটাও দেখলাম না। ডিসেম্বর মাসের যখন মনোনয়নপত্র সাবমিশনের শেষ দিন চলে গেল, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 7 তারিখ, 10 তারিখ বলছেনই আসন সমঝোতা করছেন না, অথচ 17 তারিখ কিন্তু আমরা জেনে যাব আসন সমঝোতা হয়েছে কিনা, কিন্তু বলে গেলেন। তারপরে 5-7-10 দিনের মধ্যে আমরা একটা চিত্র দেখব, তার আগে উনি বিরাট গলার রগ ফুলিয়ে ফুলিয়ে বলছেন যে না জাতীয় পার্টি নির্বাচনে স্বতন্ত্রভাবে যাবে, জিতে যাবে, ক্ষমতায় যাবে ইত্যাদি ইত্যাদি। তারপর ডেটটার কয়েকদিন আগে উনি বলেন হ্যাঁ আসন সমঝোতা হতে পারে, শেষ পর্যন্ত আমরা দেখলাম 26টা বা 25টা, একটু ভ্যারি করছে দেখলাম, কোনো কোনো জায়গায় সিটে জাতীয় পার্টিকে ছাড় দিচ্ছে এবং সেখান থেকে নৌকা প্রতীক তুলে নেওয়া হচ্ছে। যদিও জাতীয় পার্টির খুব জোর দাবি ছিল স্বতন্ত্র তুলে নিতে হবে, কারণ বহু জায়গায় স্বতন্ত্র প্রার্থীরা আসলে জিতবে না জাতীয় পার্টির, স্বতন্ত্র পার্টিদের সাথে প্রার্থীদের সাথে জাতীয় পার্টি জিতবে না। ইনফ্যাক্ট আওয়ামী লীগের নৌকা পাওয়া লোকজনই বহু ক্ষেত্রে স্বতন্ত্রদের কাছে হেরে যেতে পারে, এই পরিস্থিতি আছে, কিন্তু স্বতন্ত্র সরানো হয়নি। ধারণা করতেই পারি আসলে জাতীয় পার্টি যাকে যাকে ক্ষমতা দল মানে সরকারে আনতে চায়, মানে পার্লামেন্টে আনতে চায় সরকার, তাদেরকে জিতেছে বলে লিখে টিখে দেবে, এইসব তো নির্বাচন না, কিন্তু স্বতন্ত্র রাখতে হবে বারবার বলছে যে, কারণ সরকার চাইছে ভোট কেন্দ্রে অন্তত 10-15% ভোটারও যদি না আসে তাহলে তো হবে না। বহুবার বলছি 15% আসলে 3-4 দিয়ে গুণ দিয়ে দিলে আপনি সেটাকে, 15% আসলেও 4 দিয়ে গুণ দিয়ে দিলেন, 60% এসছে বলতে পারলেন, কিন্তু আসলোই না তাহলে তো হয় না। তো ওইটার জন্য বিদ্রোহী রাখবেন এবং বিশেষ ব্যবস্থা কাউকে কাউকে হয়ে লিখে টিখে নিয়েও আসা হবে, আমরা এগুলোও ধারণা করতে পারি। যদিও কাজগুলো মাঠ পর্যায়ে কন্ট্রোল করা উইল বি রিয়েলি ভেরি টাফ, কারণ আওয়ামী লীগের লোকজন দীর্ঘদিন থেকে প্রশাসনের সাথে আওয়ামী লীগের খাতির এবং আওয়ামী লীগই পাওয়ারে আছে, সো এই অ্যারেঞ্জমেন্ট কতটুকু কাজ করবে সেটাও আমাদের দেখার একটা কৌতূহল থাকে। একদম তাই, যে এর সাথে শাসনকে পুরো মানুষ মনে রেখেছে যে তিনি আসলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়া দুইজনকেই জেল খাটিয়ে তারপর তিনি দেশ শাসন করেছেন, এবং তিনি যে দেশ শাসন করেছেন সেটা কিন্তু এখনও মুরব্বীদের মুখে শুনতে পারেন, সেই দলকে নিয়ে জি এম কাদের আর মুজিবুল হক চুন্নু বিজনেস করবে এবং নমিনেশন বিজনেস করবে সেটা কিন্তু কখনোই মানে বাংলার মানুষ মেনে নেবে না। যদিও তারা 300 আসনে কিন্তু 2000-এর অধিক নমিনেশন বিক্রি করছে, তাদের দলের নেতা কর্মীদের কাছ থেকে 2000 নমিনেশন বিক্রি করছে আর তিনি 26টা আসনে নির্বাচন করবে, তাহলে 2000 নমিনেশন বিক্রি করার মানেটা কি? তাই তো তাদের দলের নেতা কর্মীদের ক্ষোভটা চলুন একটু দেখে আসি। আমরা তাদের কাছে কি হয়ে থাকতাম, 3টা নির্বাচন করে লক্ষ লক্ষ টাকা খরচ করছে, এখন এখন বলছে কৌশল কৌশল করে করে আমাদের পার্টিটাকে শেষ করে দিল, আজকে যদি আমরা উঠে করতে পারতাম আমরা তো নির্বাচন ছড়িয়ে দিতাম, আমরা তাদের কাছে কি হয়ে থাকতাম, আমরা যদি আজকে যদি সরে আসতাম নির্বাচন থেকে আমরা দেশের জন্য ভালো হতো, তাদের জন্য আমরা কি হয়ে থাকতাম।
এইসব সমঝোতা 22-24 আসন বারবার 15 বছর ধরে এই কাহিনী হচ্ছে। তাই 15 বছর 300 আসন তো 24 আসন 26 আসন না, এটা দুঃখজনক। জাতীয় পার্টি মৃত্যু সজ্জায় চলে যাবে। তাহলে সমঝোতা হলে জাতীয় পার্টি ক্ষতিগ্রস্ত হবে। অতিরিক্ত কৌশল করলে কিন্তু কোনো কিছু ঠিক থাকে না। আমাদের দাবি যেটা, আমাদেরকে যদি বঞ্চিত করা হয় আমরা তৃণমূল থেকে আমরা আন্দোলন করে তুলব। যদি সমঝোতা হয় তাহলে জাতীয় পার্টি আমাদের ক্ষতিগ্রস্ত হবে, কারণ আমরা বারবার তৃণমূল পর্যায়ে কাজ করছি। আমি যশোর জেলা জাতীয় পার্টির সেক্রেটারি, আমরা তৃণমূল পর্যায়ে কাজ করছি জাতীয় পার্টিকে শক্তিশালী করার জন্য। আর শুধুমাত্র কেন্দ্রে কয়েকজন এমপি হবেন এই জন্য আমরা জাতীয় পার্টি আমরা তৃণমূল পর্যায়ে কাজ করি না। যতদূর জানতে পারলাম যে জাতীয় পার্টিকে 26 আসন ছেড়ে দেওয়া হয়েছে, 26 জনকে এমপি বানানোর জন্য পল্লীবন্ধু এরশাদ জাতীয় পার্টি সৃষ্টি করেন নাই। আমরা মনে করি যদি এইভাবে 26 জনকে আপনার আওয়ামী লীগ সার দেয় তাহলে আমাদেরকে বলতে হবে যে আমরা যেন নির্বাচন থেকে সরে যাই। কাউকে বৈধতা দেওয়ার জন্য আওয়ামী লীগের মন্ত্রী এমপিদেরকে বারবার মন্ত্রী বানানোর জন্য এই দেশে আমাদের জন্ম হয় না। শেষে আমরা এটাই বলতে চাই যে মুজিবুল হক চুন্নু যদিও তিনি অনেক বিবৃতি দিয়েছে এবং জি এম কাদের তিনি কিন্তু আগেই কেরফা কলে ফেসে গিয়েছিলেন, তিনি কোনো বিবৃতিও দেন না এবং তিনি পিছিয়েও যান নাই। তিনি যদিও বলছেন আওয়ামী লীগের সাথে আমরা জোট করবো না, কিন্তু মুজিবুল হক চুন্নু তিনি কিন্তু লালসার শিকার হয়ে সেই ইলেকশন মানে সেই তিনি নির্বাচনে ঘোষণা দিয়েছেন 26 আসনে। সুতরাং তাদের নেতাকর্মীরা যে উদ্বেগ প্রকাশ করেছে এটা আপনাদের উদ্বেগ, এটা জনগণের উদ্বেগ, এটা পুরো বাংলাদেশের সাথে বেইমানি করা, গাদ্দারি করা, স্বৈরা শাসকের মানে বিষয়টা তো এমনিতেই তাদের সাথে মিলিত আছে, কারণ এরশাদকে সবাই স্বৈরা শাসন বলেই থাকে। কিন্তু তারপরও সেই দুর্নামটা ঘষে যাওয়ার একটা অপশন ছিল, সেটাকেও তারা কিন্তু হারিয়ে ফেললেন। আপনার কি মতামত আপনি কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।